ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুন্নিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর তো দেখতে পারছো রেডি হয়ে গেছি, রেডি বেশি কিছু না, একটু সামান্য একটু সেজেছি। তো তো সাজলাম আজকে, কারণ পাশে আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, এক জায়গায় শিব পুজোর মেলা, তো সেখানেই যাবো। আর কোথাও যাই না, আজকে যাব, ভীষণ মজা, মানে মনটা খুব ভালো হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। এই মিষ্টি কালার একটা ওয়ান পিস পরেছি, আর হচ্ছে একটা ব্ল্যাক কালারের কোট পরেছি, কারণ বাইরে একটু হালকা হালকা ঠান্ডা আছে, এর জন্য আর আমার ঠান্ডা লেগেছে, তার জন্য আমি এই কোটটা পরেছি যাতে ঠান্ডা না লাগে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো। তো দেখো আমরা মেলার সামনে চলে এসেছি, কারণ ভয়েসটা অফ করে রেখেছি, ওখানে গান বাজছিলো বলে কপিরাইট দিয়ে দেবে বলে, তার জন্য আমি ভয়েসটা অফ করে পরে ভয়েস দিচ্ছি। তো দেখো আমরা মেলার ভিতরে মানে ঢুকে গেছি, এবার মন্দিরের দিকে যাব। তো কত লোক, মানে ওখানে অনেক লোক এসেছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। এবার মন্দিরে আমরা দক্ষিণা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম ঠাকুর দর্শন করার জন্য বাবা ভোলানাথকে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমার হাজবেন্ড ঠাকুরকে নমস্কার করতে গেছে। তো দেখো এই যে আমি মেহেন্দি পরছি, মেলায় গেলে আমি মেহেন্দি পরি, যেখানে যে কোনো মেলায় যাই না কেন মেহেন্দি থাকলে আমি মেহেন্দি পরবই। তো মেহেন্দি পরতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি মেহেন্দি পরছি। দেখো ফুলকপির পকোড়া, আর এটা হচ্ছে এই বড় বড় লঙ্কা হয় না, সেই লঙ্কার চপ। তো মেলা টেলা ঘোরা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি কারণ মেলায় প্রচণ্ড ভিড়। আর কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ আগের থেকে বলে দিচ্ছি, বেশি কিছু কিনিনি, আমার মেলার জিনিস পছন্দ হয় না, তো যে কটা জিনিস কিনেছি সে কটাই তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো মেহেন্দি পরেছি, কেমন লাগছে? আমার মেলায় গেলে না মেহেন্দি পরতে খুব ভালো লাগে, যে মেলায় আমি যাই না কেন মেহেন্দি থাকলে আমি মেহেন্দি পরবই পরবো। তো দেখো, তো এবার দেখাচ্ছি কি কিনেছি। তো দেখাচ্ছি প্রথমে খাবার থেকেই শুরু করি, ঠিক আছে? এই যে একটা পপকর্ন, পপকর্নের প্যাকেট কিনেছি, আমার পপকর্ন খুব ভালো লাগে, এই জন্য পপকর্নের প্যাকেট কিনেছি। আর কিনেছি এই যে এই মানে চিপস বলে না, পাঁপড় চিপসই বলে মনে হয়, হ্যাঁ এইগুলো কিনেছি, এগুলো ভেজে খেতে হয় তেলে। তো এই একটা কিনেছি, আর এই যে দেখতে পাচ্ছ ছোলা, ছোলা ভাজার প্যাকেট। আর কিনেছি
আর কোনো সাদা জিনিস আমি কিচ্ছু কিনিনি, এই যে দুটো ক্লিপ কিনেছি আর একটা কিনেছি এই যে রোজ, এই যে এখানে খোপা আমি কোনোদিন লাগাইনি, তো সবাই লাগায় দেখি, তো তো আমার ইচ্ছা হলো যেন কিনলাম। এটা হচ্ছে এখানে খোপায় লাগায় না সবাই, তো এগুলো হচ্ছে খোপার ফুল, এই দেখো পিছনে ক্লিপ, এটা ক্লিপ মতন আছে। আর মেলার কোনো সাদা জিনিস আমার পছন্দ হয় না, কারণ সেরকম সেরকম একটা কোয়ালিটি ভালো থাকে না বলে আমি কিনি না। এই ক্লিপ এইসবই ঠিক আছে, গার্ডার ক্লিপ এগুলোই ঠিক আছে। তো আর এই এইসবই কিনেছি আর কিছু টুকিটাকি জিনিস খেয়েছি। তো তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, মানে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরে নতুন ভিডিওর সাথে আসছি।